পুরোদমে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। রাজধানীতে বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। তাই দম ফেলারও ফুরসত মিলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা। অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির নিবাসী। প্রতিপাদ্য নিয়ে এবছর চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল 9টায়। শাহবাগ মোড় হয়ে শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে আবারও শাহবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে রঙিন মুখোশ, বিশালাকৃতির নানা ধরনের অবয়ব। এর মধ্যে রয়েছে লক্ষ্মী প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি। আমাদের যে কৃষিভিত্তিক সমাজ আমাদের বাংলাদেশের, এখানে কিন্তু এই প্যাঁচাটা একটা শুভ প্রতীক হিসেবে, শুভের প্রতীক হিসেবে, সমৃদ্ধির প্রতীক হিসেবে আমাদের এইখানে আসে। চারুকলার দেয়াল ফুটিয়ে তোলা হয়েছে রিক্সা পেন্টিংয়ে। আয়োজন ঠিকভাবে করতে ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থীরা। ওয়াল পেইন্টিং সব শেষ আর এখানের কাজ তো চলছে। বৈশাখের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এখন সামান্য কিছু কাজ বাকি আছে। বিশাল এই কর্মযজ্ঞ দেখতে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন চারুকলায়। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখে মুখোশ পরা যাবে না, বহন করা যাবে না ব্যাগও। তবে চারুকলা অনুষদের মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। অনুষ্ঠান শেষ করতে হবে বিকাল 5টার মধ্যে। উপজেলা যে বাসটি ব্যবহার করে, এটা যদি কেউ ব্যবহার করে এই নিষেধাজ্ঞা অমান্য করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এবং সরকারকে অনুরোধ করব, পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, পুলিশ প্রশাসনের আইন অনুযায়ী যেন ব্যবস্থা গ্রহণ করে। শনিবার সন্ধ্যা 7টার পর ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।